তখন প্রায় সন্ধে 6:30। হাজব্যান্ড বাড়িতে ফিরছে। বাড়িতে ঢোকার মুখে এসে হঠাৎ দেখলো নাইট স্যুটে তার বাচ্চা দুটো কেমন যেন এলোথেলো চুল করে খেলছে, কেউ কিছু বলছে না। এরপর সে ঘরের ভেতরে খুব রেগে রেগে ঢুকতে গিয়ে হঠাৎ দেখলো ঘরের সামনে প্রচুর নোংরা, প্রচুর ধুলো, যেন মনে হচ্ছে দুদিন ধরে কোনো পরিষ্কারই করা হয়নি। সে যা হোক করে দরজাটা খুলে ভেতরে ঢুকতেই সঙ্গে সঙ্গে দেখে সামনে ভীষণ নোংরা, চারদিকে বই পড়ে আছে, খেলনা পড়ে আছে, কোথাও নোংরা এঁটো বাসন, কালকের খাওয়া ডাইনিং টেবিলের এঁটো এখনও পড়ে আছে। বাচ্চাদের ঘরে ঢুকে গিয়ে দেখলো বেডশিটটা এখনও বদলায়নি, বাচ্চাদের গোটা কভার থেকে সমস্ত জামাকাপড় নিচে ফ্লোরে এসে পড়েছে। এরপর তার মনে হলো, আচ্ছা আমি রাগ তো করছি, কিন্তু কোনোভাবে আমার স্ত্রীর শরীরটা খারাপ নয় তো, তাই জন্যই হয়তো ঘরের এই অবস্থা। এই ভেবে সে ডাইনিং ক্রস করে সোজা চলে গেল ঘরে। বেডরুমে গিয়ে সে দেখতে পেল তার ওয়াইফ বিছানা পরিষ্কার তো করেই নি, উল্টে সোফাতে ফোন নিয়ে বসে বসে কি যেন করছে। এবার সে তার ওয়াইফকে জিজ্ঞেস করলো, কী গো কী ব্যাপার? ওয়াইফ সঙ্গে সঙ্গে বললো, আরে তুমি কখন এলে, বলো কেমন কাটলো আজকের দিন? হাজব্যান্ড বললো, সেটা আমি বলবো, কিন্তু তার আগে তুমি বলো ঘরের কী অবস্থা? তুমি বসে বসে ফোনে গেম খেলছো আর ঘর দূরের এরকম অবস্থা, বাচ্চারা নাইট স্যুটে ঘুরে বেড়াচ্ছে, কী হচ্ছেটা কি? ওয়াইফ বললো, কেন, তুমি তো রোজ আমাকে অফিস থেকে এসে জিজ্ঞেস করো সারাদিন কী করো, তুমি সারাদিন করোটা কী, আচ্ছা তোমার সারাদিন কী কাজ আছে? এটাই আমার কাজ, আমি সারাদিন এগুলোই করি যেটা তুমি দেখতে পাও না, আর আজকে তোমাকে দেখাবো বলেই ঘরটা পরিষ্কার করিনি। এবার বুঝতে পেরেছো তো আমি কী কী কাজ করি? বন্ধুরা, এই টেন্ডেন্সিটা কিন্তু অনেকের মধ্যেই আছে, স্পেশালি যারা, যাদের ওয়াইফরা হাউস ওয়াইফ আর কি, মানে যারা বাড়িতে থাকেন, তাদের হাজব্যান্ডদের মধ্যে একটা প্রবণতা থাকে যে তাদের ওয়াইফরা কিছু করে না, সারাদিন বাড়িতে বসে ঘুমায়। এটা কিন্তু একদম ট্রু না, এটা কিন্তু একদম একটা মিথ্যা স্টেটমেন্ট। যদি তোমার বিলিভ না হয়, বাড়িতে একদিন থেকে দেখো, বুঝতে পারবে ওয়াইফ কী কী করছে বা কী কী কাজ তাকে করতে হচ্ছে। একটা কথা অনেকেই বলে শুনি যে মেয়েদের কোনো বাড়ি হয় না, কিন্তু আসলে সত্যি কথা এটা, মেয়েদেরকে ছাড়া কোনো বাড়ি হতেই পারে না। আশা করি তোমরা সব একমত, আশা করি তোমরা মেয়েরাও আমার সাথে একমত হবে, এবং যারা বুঝতে পারো যে মেয়েরা কতটা কষ্ট করে ওপরে উঠছে বা মেয়েরা কতটা কষ্ট করে একটা সংসার চালাচ্ছে, সেই সমস্ত ছেলেরাও একমত হবে। যদি একমত হয়ে থাকো তাহলে আমার এই কমেন্ট সেকশনে একবার জানিয়ে দিও। আজকের মতো চলি, টাটা।